হ্যালো ভিহার সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে আমরা দুঃখ প্রকাশ করছি বিগত কয়েকটা দিন আমরা আপনাদের উদ্দেশ্যে ভিডিও প্রদান করতে পারিনি তার একটি কারণ ছিল আমাদের টেক নিউজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে স্টুডিওর কিছু কাজ চলছিল তাই আপনাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও প্রদান করা থেকে একটু বিরত থাকতে হয়েছিল আশা রাখি পরবর্তী থেকে আপনারা আবারও প্রতিনিয়ত আগের মতোই ভিডিও পাবেন এই টেকনিক্স থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে আসুন আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেই বিষয়টি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি আর এক্ষেত্রে আর একটি কথা না বলে নয় আজকের ভিডিওটি কিন্তু একটি প্রশ্ন উত্তর ভিত্তিক ভিডিও তার কারণ বর্তমানে আমরা ওয়াইফাই রাউটার দ্বারা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি তার উপর ভিত্তি করেই আপনাদের থেকে করা একটি প্রশ্ন থেকেই আমরা আজকের সমাধানটুকু দেওয়ার চেষ্টা করব আর তাই অনেক সময় যখন আমরা কোনো বন্ধু মহলে আড্ডা দিতে থাকি তখন এক বন্ধু অন্য বন্ধুকে জিজ্ঞেস করি ভাই তুমি কোন সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইন্টারনেট কানেকশানটুকু নিয়েছো বা কেমন তুমি স্পিড পাচ্ছ তখন হয়তো বন্ধু অনেক সময় বলে যে আমার ইন্টারনেটের স্পিডটুকু ভালো তখন অনেক সময় আমরা বলে থাকি আমি যে সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট কানেকশানটুকু নিয়েছি সেখান থেকে তেমন ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছি না আসলে এই ইন্টারনেট স্পিড ভালো না পাওয়ার কারণটা কী কী হতে পারে সেই নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি আসুন সেক্ষেত্রে প্রথম আমরা আজকের ভিডিওটির মাধ্যমে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে সেটি আগে জেনে নেওয়ার চেষ্টা করি আজকে ট্যাকটিউ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে যে প্রশ্নটি করা হয়েছে সে প্রশ্নটি হচ্ছে কীভাবে ইন্টারনেট সংযোগ দ্রুত এবং স্থিতিশীল করতে পারি অর্থাৎ আমরা যারা আমাদের বাসায় ওয়াইফাই রাউটার দ্বারা ইন্টারনেট ব্যবহার করে থাকি সেই ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে দ্রুতগতি ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে পারি বা এই ইন্টারনেট কানেকশনটুকু কিভাবে স্থিতিশীল করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের এই প্রশ্নটি চলুন তাহলে এই প্রশ্নের ভিত্তিতে এই সমাধানটুকু কেমন হতে পারে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক আমাদের ওয়াইফাই রাউটার দ্বারা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের স্পিড নিয়ে এই ঝামেলাটুকু আমরা সবাই কিন্তু সম্মুখীন হয়ে থাকি এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্ল্যানের উপর ভিত্তি করে আমরা আমাদের সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট কানেকশানটুকু নিয়েছি এবং যে স্পিডটুকু আমাদেরকে দেওয়ার কথা ছিল সেই স্পিডটুকু হয়তো সব সময় পায় না এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় রাগে বা ক্ষোভে সেই ইন্টারনেট কানেকশানটুকু বিচ্ছিন্ন করে দিই আবার নতুন কোনো সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইন্টারনেট কানেকশানটুকু নিয়ে থাকি আর এইভাবে আমরা কোনো সমাধান যদি নিতে চাই সেটা হয়তো স্থায়ীভাবে সমাধান নাও হতে পারে আর তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ অংশটুকু দেখার চেষ্টা করবেন আর এর ভিত্তিতে আমরা আপনাদের উদ্দেশ্যে এই ওয়াইফাই রাউটার স্পিড ভিত্তিক যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়ে থাকি সেই সম্পর্কিত কিছু কারণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আসুন তাহলে আজকের প্রশ্নের ভিত্তিতে এই ইন্টারনেট স্পিড কিভাবে দ্রুত এবং স্থিতিশীল করা যায় তার কারণগুলো এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি আর এক্ষেত্রে প্রথম যে কারণটি আমি আপনাদেরকে বলবো আপনারা যখন কোনো একটি সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট কানেকশনটুকু নিয়ে থাকেন সেই সময় তারা আপনাদের উদ্দেশ্যে কিছু প্ল্যান দিয়ে থাকে আসলে যে ব্যান্ডুতের ভিত্তিতে আপনাকে অফারটি দিয়েছে সে অফারটি নেওয়ার আগে আপনার একটু জেনে রাখা উচিত আপনি যে অফারটি নিচ্ছেন সেটি কি শেয়ার ব্যান্ডুজের ভিত্তিতে নাকি ডেডিকেটেড ইন্টারনেট কানেকশনের ভিত্তিতে আর এক্ষেত্রে এই শেয়ার ব্যান্ডুজ এবং ডেডিকেটেড ব্যান্ডুজ সম্পর্কে কিন্তু আপনার সেক্ষেত্রে একটু ধারণা রাখতে হবে যাতে করে আপনি সেই অফারটুকু যেন প্রপার ওয়েতে বিশ্লেষণ করে অ্যাকসেপ্ট করতে পারেন এক্ষেত্রে শেয়ার ব্যান্ডেজ হচ্ছে একটি গ্রুপের মধ্যে অনেকজন ব্যক্তি থাকবে এবং সেই গ্রুপের মধ্যে একটি ব্যান্ডুজ দেওয়া হবে এবং ওই ব্যান্ডুজটি আপনারা সবাই মিলে অ্যাক্সেস করবেন সেই গ্রুপে যে ব্যান্ডেডটুকু দেওয়া হয়েছে সেটি হতে পারে ফিফটি এমবিপিএস হতে পারে হানড্রেড এমবিপিএস এবং এই ফিফটি বা হানড্রেড এমবিপিএস ব্যান্ডউইথ ওই গ্রুপে যে কজনকে দেওয়া হয়েছে তারা সবাই মিলে একই সাথে ব্যবহার করবে এক্ষেত্রে কেউ হয়তো বেশি পেতে পারে কে হয়তো কম পেতে পারে আর এটিকে বলা হচ্ছে শেয়ার ব্যান্ডউইথ আর ডেডিকেটেড ব্যান্ডেডটুকু হচ্ছে শুধুমাত্র আপনার ইন্টারনেট কানেকশানের জন্য আপনার যে ব্যান্ডেডটুকু দেওয়ার কথা ছিল সেই ব্যান্ডেডটুকু আপনাকেই দেওয়া হবে এবং ওই ব্যান্ডেড থেকে অন্য কাউকে শেয়ার দেওয়া হবে না আর এইভাবে স্পেসিফিক ব্যান্ডুট বরাদ্দ করার ভিত্তিতে ইন্টারনেট কানেকশন দেওয়ার যে পদ্ধতি সেটিকে বলা হয় ডেডিকেটেড ব্যান্ডুথ আশা করি আপনার বুঝতে পেরেছেন শেয়ার ব্যান্ডুথ এবং ডেডিকেটেড ব্যান্ডুত বলতে কি বলা হচ্ছে আর এরপর ভিত্তি করেই সে অফারটুকু কোন প্রসিডিউর ভিত্তিতে আপনাকে প্রদান করা হচ্ছে সেটি একবার জেনে নেওয়ার চেষ্টা করবেন এরপর দ্বিতীয় যে কারণটি আপনি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারটি যখন আপনার বাসায় সেট করেছেন সেই ওয়াইফাই আউটারটিকে এমন একটি স্থানে সেট করবেন যেখান থেকে আপনার বাসার সকল ডিভাইস দ্বারা আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে সহজ হয় অর্থাৎ কোনো না কোনোভাবে যদি আমাদের ডিভাইস দ্বারা ওই ওয়াইফাই আউটার সিগন্যালটা রিচ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট স্লো হতে পারে তার কারণ হচ্ছে প্রপার সিগন্যাল না পেলে আপনি হয়তো প্রপার ইন্টারনেট স্পিডটুকু নাও পেতে পারেন আসি এবার তৃতীয় কারণটি কেমন হতে পারে আমরা দেখতে পাই আমাদের বাসায় যখন ওয়াইফাই আউটারটি অন করি সারাটা দিনও একবারও কিন্তু সেটিকে বন্ধ রাখি না আর সেক্ষেত্রে অনেক সময় সেই ওয়াইফাই রাউটারটি হ্যাং করতে পারে আর এই হ্যাং হয়ে যাওয়ার কারণে আমাদের ইন্টারনেট কানেকশানটুকু অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায় আর সেক্ষেত্রে উচিত আপনার ওয়াইফাই রাউটারটিকে দিনের কোনো একটি সময় একবার রেজিস্টার দিয়ে নেওয়া এতে করে আপনার ওয়াইফাই রাউটারটি একটি পূর্ণাঙ্গ রূপে আবার ইন্টারনেট কানেকশন প্রদান করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে এখনও কিন্তু আরও কিছু কথা রয়ে গেছে যারা আপনারা হয়তো মনে করছেন ভিডিওটি মনে হয় শেষ পর্যায়ে চলে আসছে আমি সমস্ত কারণ জেনে ফেলেছি আসলে কিন্তু তা নয় আরও কিছু বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলোর মধ্যে আরেকটি হচ্ছে শাটডাউন করতে হবে আনইউজ ডিভাইসগুলোকে অর্থাৎ যেই সমস্ত ডিভাইস দ্বারা আপনি ইন্টারনেট অ্যাক্সেস করছেন না সেই ডিভাইসগুলোকে অবশ্যই শাটডাউন করে রাখাটাই কিন্তু উচিত আর এর পরবর্তীতে আরেকটি কারণ হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারদের যদি আপনি ইন্টারনেট স্পিডটুকু ভালো পেতে চান অবশ্যই ওয়াইফাই রাউটারের ফার্মওয়্যারটি আপডেট আছে কি না সেটি একবার চেক করে নেবেন এতে করে নিশ্চয় আপনার বুঝতে পারছেন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো লক্ষ্য না করলে আপনার ইন্টারনেট সার্ভিসটুকু প্রপার পেতে নাও পেতে পারেন আর এতে করে আরও দুটি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে এখন বলার চেষ্টা করব তাই ভিডিওটি লাস্ট অবদি দি আপনার একটু দেখার চেষ্টা করবেন সে দুটি কারণের মধ্যে প্রথম যে কারণটি হচ্ছে আপনার ওয়াইফাই রাউটারটি যদি অনেক বছর ধরে আপনারা ব্যবহার করে থাকেন অর্থাৎ ধরে নিন এটি চার থেকে পাঁচ বছরের বেশি আপনারা ব্যবহার করছেন অর্থাৎ ওই পুরনো রাউটারটি বর্তমান সার্ভিসগুলোর সাথে হয়তো সাপোর্টেড নাও হতে পারে আর এই জন্য ওই রাউটারটিকে পরিবর্তন করার ভিত্তিতে বর্তমান সময়ের সময় উপযোগী একটি আপডেটেড রাউটার আপনাকে কিনে নেওয়াটাই ভালো আর এতে করে আপনি বর্তমান সময়ের সকল সার্ভিসের ভিত্তিতে ভালো একটি পারফরমেন্সের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন এবার আসুন সর্বশেষ কারণটি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক ধরেছি আপনার ওয়াইফাই রাউটারটি আপনি যে বাসায় সেট করেছেন ওই বাসার পরিধিটুকু অনেক বড় অর্থাৎ অনেক সময় অনেক স্থান থেকে আপনি ওই ওয়াইফাই রাউটার সিগন্যাল রিচ করতে পারেন না এক্ষেত্রে উচিত এই ধরনের যদি পরিস্থিতি হয় অবশ্যই একটি এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন আর এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যদি আপনার ওই ওয়াইফাই রাউটারটিকে ব্যবহার করে থাকেন আশা রাখি ওই ওয়াইফাই রাউটার দ্বারা আপনার ইন্টারনেট স্পিড দ্রুত এবং স্থিতিশীল একটি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন পরিশেষে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্যাক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা আজকে প্রথম এই ইউটিউব চ্যানেলটির ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মুহূর্তে যেন আপনারা পেয়ে যান আজকে এটুকুই রাখলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ